কিন্তু এখনো কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চট্টগ্রাম শহরের 5 থেকে 6টি স্টেশন রয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় 9 থেকে 12 থেকে 13টির মতো ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। তারা নিচ থেকে কিন্তু পানি চারিদিকে কিন্তু পানি মারার চেষ্টা করছে, কিন্তু আরেকটি গাড়ি এখন এসেছে উপর থেকে, কিন্তু তারা অর্থাৎ উপর থেকে সেটা পানিগুলো মারার চেষ্টা করছে। যেগুলো 10 থেকে 12 তল ভবনে যেগুলো ক্রেনগুলো ব্যবহার হয়ে থাকে সেই ক্রেন দিয়ে কিন্তু পানিগুলো নেবার চেষ্টা করছে। আমরা যেখানে প্রায় 200 থেকে 300 মিটার দূরে কিন্তু আমরা অবস্থান করছি, সেখানে কিন্তু আসলে সেখানেও কিন্তু আগুনের তাপ আসছে, আগুনের যেই উত্তাপ সেটি ছড়াচ্ছে এবং ফায়ার সার্ভিসে কিন্তু সেই আগুন নেবানোর কিন্তু চেষ্টা কিন্তু বারবার চালিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু সেই আগুন নেবানো আসলে কিন্তু সম্ভব হচ্ছে না। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, নিচেও কিন্তু আবার সেই আগুনের লাভা কিন্তু নিচেও কিন্তু ছড়িয়ে পড়েছে এবং নিচে বিভিন্ন যে মুখ রয়েছে সেদিক দিয়েও কিন্তু আগুনের যে অপরিশুদ্ধ যে চিনিগুলো রয়েছে সেই চিনিগুলো কিন্তু অপরিশুদ্ধ চিনিগুলো কিন্তু চিনির বিভিন্ন বস্তা অপরিচয় চিনিগুলো সেই দলা পাকিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে, সেগুলো আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আসলে আগুন যেভাবে লেগেছে সে আগুন কিন্তু আসলে নেবানোর যত চেষ্টা করছে কর্তৃপক্ষ কিন্তু আগুন নেবানো যাচ্ছে না। চট্টগ্রামে যে আসলে যে তথ্য দিচ্ছে যে আসলে আগুনের এই দায়িত্ব থাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরেকজন ফায়ার সার্ভিস, অর্থাৎ ফায়ার সার্ভিসে কোনো কারখানা করে নির্মাণাধীন ভবন করতে হলে ফায়ার সার্ভিসের অনুমোদন লাগে এবং 5-6 তলার উপর হলে কিছু নিয়ম নীতি তাদেরকে মানতে হয়, সেগুলো তারা মেনেছে কিনা এবং কারখানার ক্ষেত্রে যেই নিয়মগুলো আছে যে আইনগুলো আছে সেগুলো কিন্তু তারা মেনেছে কিনা সেটি আসলে দেখার বিষয়। এবং আগুন যে কোনো কারখানা করতে গেলে সেগুলো আগুন নির্বাপন ব্যবস্থা, বিভিন্ন যেই অক্সিজেন সব বিভিন্ন যেগুলো রাখা হয় সেগুলোকে আসলে রেখেছে কিনা সেটি কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে আসলে আগুনের পরিধি আসলে কতটা ভয়াবহ সেটি আসলে এখন দেখলেই কিন্তু বোঝা যায়। আপনাকে একটু দূর থেকে আমরা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি সেই আগুনের ভয়াবহতা এবং সেখান থেকে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু যে পুরো আঙ্গার হয়ে যাওয়া বিভিন্ন যে স্টিল বিভিন্ন টিন এবং লোহার বিভিন্ন স্তূপ কিন্তু আমাদের দিকে ছুটে আসছে। আপনাকে জানিয়ে রাখি এটি হচ্ছে চট্টগ্রামের যে চট্টগ্রাম নগরীর যে যে কর্ণফুলী উপজেলা রয়েছে সেই উপজেলা ঈশানগরে এই সালামের রিফাইনারি মিলটি এখনও কিন্তু যেভাবে আসলে দেখানোর চেষ্টা করছি এগুলো কোনোভাবেই কিন্তু আরেকটু যদি আরেকটু জুম করে দেখানোর একটু চেষ্টা করি তাহলে আসলে এই আগুনের যে কুণ্ডলীগুলো আগুনের যে একেবারে রক্ত লাল যে একেবারে লাল পাখি যে আগুনের আমরা দৃশ্যগুলো আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করছি এসে আসলে না দেখলে নয় ভয়াবহ তা যে আগুনের যে ভয়াবহতাকে ছাড়িয়েছে সেটি কিন্তু আসলে এগুলো দেখলেই কিন্তু আসলে বোঝা যায়। এখানে এস আলমের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তারা এসে কিন্তু আগুন নেবানোর চেষ্টা করছেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মীরাও কিন্তু এসেছেন তারাও কিন্তু আগুন নেবানোর চেষ্টা করছেন এবং শহর থেকে আরও বেশ কিছু কর্মীদের কিন্তু ডেকে আনা হয়েছে তারাও কিন্তু আগুন নেবানোর চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে আসলে যেটি বলতে পারি এই যে আগুন 4 ঘন্টা হয়ে গেছে সে আগুন এখনও কিন্তু আসলে নেবানো যাচ্ছে না, সে আগুন নেবানোর চেষ্টা করছে এবং অন্ততপক্ষে এই কারখানার চারিপাশে 10 থেকে 12টি টিম কাজ করছে বিভিন্নভাবে আগুন নেবানোর, কিন্তু আসলে ভেতরে যেভাবে কেমিক্যালগুলো জ্বলছে অর্থাৎ অপরিশুদ্ধ যে চিনি 1 লাখ টন 1 লাখ মেট্রিক টন যে চিনি সেগুলো কিন্তু সেগুলোর সাথে নিশ্চয় কোনো কেমিক্যাল রয়েছে, নাহলে এতগুলো পানি দেওয়ার পরও কেন সেই আগুন নেবানো যাচ্ছে না সেটি আসলে প্রশ্ন থেকে যায়। ভেতর আপনি যেগুলো জ্বলছে সেগুলো সবগুলো হচ্ছে অপরিশোধিত চিনি, সবগুলো দাও দাও করে জ্বলছে এবং ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি গাড়িকে কিন্তু ডেকে আনা হয়েছে, আরও একটি গাড়ি কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিটকে এদিকে আসা আমরা আসছি আমরা দেখছি সেগুলো আর ফায়ার সার্ভিসের যে ইউনিট আরেকটি ইউনিট এখানে আসছে 10 থেকে 12টি ইউনিট হয়েছে, আরেকটি ইউনিটকে তারা এখানে ঢুকছে। আসলে আগুনের ভয়াবহতা দেখে আসলে চমকে ওঠার মতো এরকম আগুন ভেতরে যে চিনিগুলো আছে 1000 মিটার সব চিনি কিন্তু আগুনে পরিণত হয়েছে, আগুনের কুণ্ডলী বলা যায় এটাকে, পুরো একটা
একেবারে অগ্নিগিরি না বলে নাও, অগ্নিগিরি থেকে যেভাবে কিন্তু আগুন আমরা দেখেছি পাহাড়ের মতো অগ্নিগিরি থেকে যেভাবে লাভা বের হয়, ঠিক এখানে কিন্তু সেই উপর দিক থেকে যে অংশ রয়েছে উপর দিকে সেই টিনগুলো ছিঁড়ে, সেই টিনগুলো ভেঙে ছুঁড়ে, সেই স্টিলের ফ্রেমগুলো ভেঙে ছুঁড়ে আগুন কিন্তু নেমে আসছে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন পোশাক পরে কিন্তু যারা রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা কিন্তু যে অগ্নি নিরোধক যে পোশাক রয়েছে সে পোশাক পরে কিন্তু তারা এখানে এসেছেন। এবং ফায়ার সার্ভিসের আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন আরেকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যেটিকে এখন ডেকে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত এখানে আসলে কোনো হতাহতের কোনো আসলে কোনো তথ্য আমরা এখনও পাইনি, কারণ তারা বলছে আসলে এখানে যেভাবে অগ্নিকাণ্ডের অগ্নির ঘটনা ঘটছে এটা আসলে না দেখলেই নয়, না আসলে কীভাবে যে জ্বলছে, আমরা বিভিন্ন সময় আগুনের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়েছি, বিভিন্ন সময় নানা সময় এক ঘন্টা পর দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনা কেন সম্ভব হচ্ছে না তার একটি কারণ আমরা খুঁজে পাচ্ছি, সেটি হচ্ছে আসলে এই অপরিশোধিত চিনিগুলো রয়েছে এগুলোর সাথে নিশ্চয় কেমিক্যাল দার্য কোনো কিছু মিক্স মেশানো রয়েছে, সেগুলো মেশানো থাকার কারণেই কিন্তু সে আগুন কিন্তু নেবানো যাচ্ছে না। তো সব কিছু নিয়ে আসলে বলা যায় রাত যতই বাড়ছে ততই কিন্তু আগুনের পরিধি কিন্তু বাড়ছে, আসলে আগুন নেবানোর যাচ্ছে না। পেছনে আসলে আমার পেছনে সেই আগুনের দৃশ্য কিন্তু আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করছি, লাল কুণ্ডলি পাকিয়ে এবং অগ্নিগিরির মতো সেই আগুন আসলে এই চট্টগ্রাম শহরে আমরা যে তথ্য আসলে বিভিন্ন সময় পাচ্ছি, গত এক বছর 911টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানে 65 জনের মৃত্যু হয়েছে, আধা প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং 300 মানুষ দগ্ধ হয়েছে। এবং যেই তথ্য তারা দিচ্ছে সেটি হচ্ছে এই আগুন লাগার কারণে 40% হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, 20% তারপর চুলা থেকে এবং অন্যান্য যেই যে যে অসাবধানতা সিগারেট মশার কয়লা বিভিন্ন জায়গা থেকে আগুন সূত্রপাত ঘটছে। এবং এই যে আসলে এরকম কারখানাগুলো আসলে করতে গেলে সেখানে অগ্নি আগুনের নিরাপত্তা ব্যবস্থার জোরদারের পর সেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় কিনা, যে অনুমতিগুলো লাগে সিরিয়ার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ভবন নির্মাণ করার ক্ষেত্রে, কারখানা নির্মাণ করার ক্ষেত্রে, এবং যে ফায়ার সার্ভিসের যৌগ নিরাপত্তা ব্যবস্থা যে ভবন নির্মাণের যে বিধি সেগুলো আসলে মানা হচ্ছে না, সেটি আসলে একটু দেখার বিষয়। আরেকটু যদি দর্শকদের আরেকটু যদি আবার দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিসে আরও বেশ কয়েকটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু তারা তাদের পানি ছেটানোর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তারা পানি ছিটানোর প্রস্তুতি নিচ্ছে, যদিও বহুতল ভবনে যে পানিগুলো ছিটাই এরকম একটি ক্র্যাং কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, সেই ক্র্যাং দিয়ে কিন্তু পানি ছিটানোর কিন্তু চেষ্টা তারা প্রতিনিয়ত কিন্তু করে যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে, তারা কিন্তু এই বড় ধরনের এই ক্র্যাং দিয়ে যেটি বহুতল ভবনের উপরে অর্থাৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লেখা আছে ক্র্যাঙ্কিতে, তারা যেটি দিয়ে অনেক বহুতল ভবনে যেভাবে আগুন লাগে সেরকম আগুন নেবানোর চেষ্টা করে। তবে এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।